হ্যালো ফ্রেন্ডস, মাই মম রেসিপিতে আপনাদের সকলকে জানাই সুস্বাগত। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো মশলা ছোলা ভুনা। এই রেসিপিটি বানানো ভীষণই সহজ আর খেতেও হয় দারুণ টেস্টি। এই রেসিপিটি একবার ট্রাই করলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে, এতটাই টেস্টি হয় এই রেসিপিটি। ইফতারের টাইমে এই রেসিপিটি বানিয়ে পরিবেশন করতে পারেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় মশলা ছোলা ভুনা রেসিপি। এইরকমই নিত্য নতুন এবং সহজ সরল রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে চলুন আর দেরি না করে ঝটপট আজকের রেসিপিটি শুরু করে নেওয়া যাক। এখন চুলায় আমি একটি কুকার বসিয়ে নিলাম। এবারে কুকারের মধ্যে দিয়ে নেব কাঁচা ছোলা। ছোলাটাকে আমি আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, তাই দেখুন সুন্দরভাবে ভিজে গিয়েছে। এবার এই ছোলাটাকে দিয়ে দিলাম কুকারের মধ্যে, আর ছোলাটাকে দু তিনবার পানি পাল্টে খুব ভালো করে ধুয়ে নিয়েছে। এবার দেব আলু। দেখুন আলুগুলোকে আমি এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। আমি এখানে দুটো মিডিয়াম সাইজ আলু ব্যবহার করেছি। দেখুন সমস্ত আলুগুলোই দিয়ে নিলাম। এবার দেব পরিমাণ মতো পানি। দেখুন পরিমাণ মতো আমি পানি দিয়ে নিলাম। দেব হাফ টেবিল চামচ লবণ। দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নেব। এভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর ঢাকা দিয়ে দুটো সিটি দিয়ে সিদ্ধ করে নেব। অপর সাইডে চুলে আমি একটি কড়াই বসিয়ে তাদের পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিলাম। এবার তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। দেখুন তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে দেব হাফ টেবিল চামচ গোটা জিরে। এবার দেব পেঁয়াজ কুচি। আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। দেখুন সমস্ত পেঁয়াজ কুচিগুলোই দিয়ে নিলাম। দিয়ে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এবার দেব কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। কাঁচা লঙ্কাটা দেওয়ার পর আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। দেখুন বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব টমেটো কুচি। আমি এখানে একটা ছোটো সাইজের টমেটো ব্যবহার করেছি। টমেটো কুচিটা দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এবার দেব সামান্য পরিমাণে লবণ। লবণটা আপনারা বুঝে ব্যবহার করবেন, কারণ আমি ছোলাটা সিদ্ধ করার সময় তো লবণ দিয়ে সিদ্ধ করেছি। সামান্য পরিমাণে লবণটা দেওয়ার পর আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এবার দেব এক টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। দেখুন এইভাবে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এবার দেব সামান্য পরিমাণে একটু পানি। পানিটা দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এবার আমি একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে নেব। দেব হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো, এক টেবিল চামচ ধনে গুঁড়ো, সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো, আর দেব এক টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। দিয়ে এবার খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন এইভাবে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবার দেব সামান্য পরিমাণে একটু পানি। পানিটা দেওয়ার পর আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। দেখুন খুব ভালো করে একদম শুকনো শুকনো করে কষিয়ে নিয়েছি। এবার দেব দুটো সিটি দিয়ে সিদ্ধ করে নেওয়া ছোলা আর আলু। দেখুন সমস্ত ছোলার আলু দিয়ে নিলাম। দিয়ে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। দেখুন বেশ কিছুক্ষণ আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব ছোলা সিদ্ধ করে নেওয়া পানি। সেই পানিটা আমি দিয়ে নিলাম। দিয়ে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার দিয়ে দেব রোস্টেড কেশরি মেথি। কেশরি মেথিটা দেওয়ার পর এবার ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ পর ফিরত এলাম। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না ঝোলটা শুকিয়ে আসে। দেখুন বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি আর ঝোলটা দেখুন একদম শুকিয়ে গেছে, একদম মাখো মাখো হয়ে এসেছে। এবার দেব এক টেবিল চামচ চাট মশালা। চাট মশলাটা দেওয়ার পর আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এইভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। দেখুন বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিয়েছি, একদম মাখো মাখো হয়ে এসেছে আর মশলা ছোলা ভুনাও একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর গরম গরম পরিবেশন করে নেব। আমার আজকের এই মশলা ছোলা ভুনার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো সেটি আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এই রকমভাবে বানিয়ে নিতে পারেন। আশা করছি আপনাদের সকলের খেতে ভীষণ ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটি লাইক এবং প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। আজকের মতো তবে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। কাল আবারও দেখা হচ্ছে নতুন কোন এক রেসিপির সঙ্গে।
লাস্ট অবধি আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।